আর ভাতা নয়, সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে বেতন ঘোষণার দাবিতে ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে গতকাল গ্রেপ্তার হওয়া 40 জন আশাকর্মী নিঃশর্ত মুক্তির দাবিতে ও বেতনের দাবিতে আজ বাঁকুড়া জয়পুরে আছড়ে পড়ল আশাকর্মীদের বিক্ষোভ। আর জয়পুরে আশাকর্মীরা স্থানীয় বিডিও অফিস, থানা, স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানোর পর জয়পুরে কৃষক বাজারের সামনে বিষ্ণুপুর কতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। আশাকর্মীদের মাসিক সরকারি ভাতা নয়, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের বেতন কাঠামো ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে এ রাজ্যের আশাকর্মীরা। গতকাল সেই দাবিকে সামনে রেখেই কলকাতার ধর্মতলায় আন্দোলন শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশাকর্মীরা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। আশাকর্মীদের দাবি, সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে আশাকর্মী সংগঠনের রাজ্য সম্পাদিকাসহ মোট 40 জনকে গ্রেপ্তার করে ও মারধর করে। এই 40 জনকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে আজ সকাল থেকেই সোচ্চার হয় পশ্চিমবঙ্গের আশাকর্মী ইউনিয়ন। থানা, বিডিও অফিস, ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা কৃষক বাজার মোড়ের কাছে বিষ্ণুপুর কতুলপুর রাজ্য সড়কও অবরোধ করেন। বিস্তারিত দেখুন। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, ভাতা নয় বেতন চাই, সমকাজে সম বেতন দিতে হবে। আশাকর্মীদের বাড়ানোর মিথ্যে প্রতারণা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও, কেন্দ্র সরকারের ফরমেট কোথাও অবিলম্বে বাতিল করতে হবে। এই রক্তচোষা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জেলা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জেলা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জেলা পশ্চিমবঙ্গ আশা
সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, ভাতা নয় বেতন চাই, সমকাজে সম বেতন দিতে হবে, বাজেটে না হলো না কেন রাজ্য সরকার জবাব দাও, বারবার বাতাবরণের প্রতিশ্রুতি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আমরা
আমাদের দীর্ঘদিন বঞ্চনার দাবিতে আমাদের পথ অবরোধ। আজ আমাদের দীর্ঘ আমরা 10 বছর এই লড়াই করে যাচ্ছি। আমাদের আগে ভাতা ছিল, সেই ভাতাটা 800 টাকা ছিল। 800 টাকা কাজ থেকে আমরা আস্তে আস্তে শুরু করে করে আমাদের আজকে রাজ্য মানে রাজ্য সরকার তবুও আমাদেরকে মানে সম্মান দিয়ে 4,500 করেছেন। কিন্তু 4,500 পর থেকে তারপর টানা 2 বছর আমাদের আর কোনো পয়সা বাড়ায়নি। সুতরাং আর কেন্দ্র আমাদের কখনোই পয়সা দেয় না। সুতরাং আজ আমরা এই সংগ্রাম করতে 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 কালকে আমাদের 40 জন আশাকর্মীকে এবং আমাদের নেত্রীকে লোকাপে কুরানো হয়েছে। সেই জন্য আমাদের আজকে এই পথ অবরোধ, এই আন্দোলন। সকাল থেকে কী কী আপনারা কর্মসূচি করলেন? সকাল থেকে আমরা জয়পুর বিডিও অফিসে, বিপিআইসিতে, থানাতে সব জায়গায় মিছিল করে করে আমরা আজকে বাসস্ট্যান্ডে পথ অবরোধের জায়গায় বসে আছি। কারণ বলতে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে কেন্দ্র সরকার প্রথম প্রজেক্টটা চালু করেছিলেন 2005 সালে। সেই কেন্দ্র সরকার প্রজেক্টটা আমাদের একটা ফরমেটে আমরা কাজ করি। স্যার জানেন খিচুড়ি কি জানেন? খিচুড়িতে মানে মিশলে নিয়ে সব কিছু দেওয়া হয়, চাল, ডাল, হলুদ, নুন, তেল। সেইভাবে আমাদের আশাকর্মীদেরকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ করানো হয়, একবারে মানে A to Z আমাদের সমস্ত কাজ আমাদেরকে করানো হয়। সেই ক্ষেত্রে আমাদের সাম্মানিক ভাতাটুকু এবছর আমাদের কোনোভাবেই বাজেটে বাড়ালো না। যে আপনারা যে বিক্ষোভ করছেন, আপনারা বলেন যে গ্রেপ্তার করেছেন 40 জন মহিলাকে, আপনারা কি নিঃস্বার্থ মুক্তি চাইছেন নাকি বলছেন? না, আমরা নিঃস্বার্থভাবে ওদেরকে মুক্তি দিতে বলছি এবং প্রয়োজন হলে আমরাও লোকাপে যাব। আপনারা কি যদি না ছাড়ে তখন কি করবেন? আমরা দীর্ঘদিন লাগাতার ধর্মঘট করব। আমরা স্বাস্থ্যের কাজ ব্যাহত রেখে আমরা লাগাতার কর্মবিরতির পথে আগাবো। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম অপর্ণা রায়, আমি জয়পুর ব্লকের একজন আশাকর্মী। পথ অবরোধ এবং থানা ঘেরাও এবং এই মিছিল, আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে আমাদের মূলত দশটা দাবি আছে। তার মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আর হ্যাঁ, স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি, যেটা দাবি, যেটা আমাদের প্রথম থেকে এই দাবিতে আমরা লড়ে আসছি। এই দাবি আমাদের এখনও দেওয়া হচ্ছে না। আর এই যে নতুন করে বাজেট পেশ হলো, সেখানে আমাদেরকে সামান্য, আগে আমাদের সামান্যতম বেতন দেওয়া, স্যালারি দেওয়া হতো, ভাতা দেওয়া হতো 4,500 টাকা। এই 4,500 টাকা আজকালকার দিনে কিছুই না। সেখানে ন্যূনতম যেটুকু আমরা পাই তাও সেটা পর্যন্ত আমাদের এখন সময় মতো তাও আমরা প্রত্যেক মাসে পাই না। এই নতুন করে বাজেট পেশ হচ্ছে, সেখানেও আমাদেরকে কোনো ভাতা বাড়ানোর কোনো উল্লেখ নেই। আশাকর্মীরা টোটালি বাদ। এদিকে দিদি আমাদেরকে বলছেন যে আমরা নাকি বীরঙ্গনা উপাধি দিয়ে তো আমাদের কোনো মানে আমাদের তো পেট ভরবে না। আমাদের চাই বেতন, আমাদের ভাতা চাই না, বেতন চাই আমরা। তাই সরকারি স্বাস্থ্যকর্মীর দাবিতে আজকের এই অবরোধ। আর আমাদের যে এই দাবি গতকাল আমাদের ধর্মতলায় যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে আমাদের রাজ্য সম্পাদিকা সহ প্রায় 40 জন আশাকর্মীকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখনও লোকাপে বন্দী আছে। আমরা চাই ওনাদের অবিলম্বে মুক্তি চাই। এই দাবিতেই আপনাদের পথ অবরোধ? হ্যাঁ, আমাদের। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বিশুই।